আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমার খামারি বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কলা বাগান। এই দেখুন, এটি একটি কলার মুচি। দেখেন কত সুন্দরভাবে কলা ধরেছে গাছে। আমরা জানি যে কলায় অনেক পুষ্টি। এই দেখুন, এটাই কিন্তু মুচিটা কেটে দেওয়া হয়েছে। কারণ কলাগুলো তাড়াতাড়ি মোটা হবে, আর যখনই আপনার মুচি থাকবে তখন কিন্তু কলাগুলো আর মোটা হবে না, ছোট ছোটই থাকবে। আপনাদেরকে আমি বলি, মুচিটা কখন কাটবেন, দেখবেন যে মুচি থেকে আর কলা হচ্ছে না, তখনই মুচিটা কেটে নেবেন। তাহলে কলাগুলো অতি তাড়াতাড়ি মোটা হবে এবং বড় হবে। এখানে 2 বিঘার উপরে কলা বাগান। দেখুন এই সাইডটা দেখুন, সবগুলো কিন্তু মুচি কেটে দেওয়া হয়েছে। দেখছেন, দেখুন ভিতরটা ভালো। এই কলা বাগান থেকে তিনি অনেক ভালোভাবে একটি লাভবান আসতে পারে তার। আর এই কলা গাছ কিন্তু রোপণের সময় ঝড়ের বিপরীত দিক রোপণ করতে হয়, কারণ ঝড় হলে কলা গাছ কিন্তু একদিকে বেঁকা হয়ে যায় বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য উত্তর দক্ষিণ এই দিকটি অনুযায়ী কলা চাষ রোপণ করতে হয়।